যাদের অডিও শুনে তারাও যে এখান থেকে আবার জয়েন করবে। আমাদের মনে হয় আরো কিছুক্ষণ ওয়েট করতে হবে, সবাই আসার জন্য সময় লাগবে। হ্যাঁ, আমরা এমনি নিজেরা নিজেরা কথা বলি, সবাই আসুক আস্তে আস্তে। আমি একটু জয়েন করি যাবো আর কি। কোথায়? মর্জিন ভাই আছে? আমাদের সংখ্যা বাড়তে গিয়ে দাঁড়াচ্ছে। হ্যালো সাহেব বন্ধার। হ্যালো, হ্যালো, ওয়েলকাম। এখনো অনেকে জয়েন করে নাই, একটু অপেক্ষা করতে হবে ভাইয়া, দেখা যাক। হ্যাঁ, একটু সময় লাগবে। আপনার সাউন্ড শোনা যাচ্ছে না, আনমিউট করতে হবে যারা যারা মিউটে আছেন। আর যার যার নাম লেখা থাকবে দেখবে আর কি, মানে তুমি তোমার নাম লেখো নাই, ফোনের নাম যারার নাম আসবে। এই কি আপনার নামটা বলেন তো, আমি আসলে ভুলে গেছি। আমি ভাই গালিব, আমি গালিব। আচ্ছা আচ্ছা, কোন ব্যাচের? কোন ব্যাচের? আমি 93 ব্যাচ, আর আমি আব্দুল্লাহ মমিন চেয়ারম্যানের ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আচ্ছা, আসলে অনেকের অনেক দেখা সাক্ষাৎ নাই তো। ভালো, কেমন আছো? কেমন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন ভাইয়া? আছি আন্তা আলহামদুলিল্লাহ ভালো। এই কেমন আছে, উনি কেমন আছে? জি আছে আলহামদুলিল্লাহ ভালো। আচ্ছা আচ্ছা, ওয়ালাইকুম বেলাল ভাই, ভালো আছেন? আসসালামু আলাইকুম। এবার শুনতে পাচ্ছি? শোনা যাচ্ছে আমাকে? জি, আপনাকে শুনতেছি। এবার শুনতে পাচ্ছি? ঠিক আছে। কে কে আসছে? উনি কে
কপিল ভাইয়ের কথা বলতেছেন? দেখা যাচ্ছে না আপনাকে? একটু সাইডে নাড়াচাড়া করলে দেখবেন ভাইয়া, এই তো আমি ওই যে আমি ওই যে আমার ভাই ছোট ভাই সাহেব, এই যে আমাদের হরিপুর দক্ষিণ মজুমদার বাড়ি। আচ্ছা, আপনি সাহেবের বড় ভাই? আচ্ছা আচ্ছা, আমার বড় ভাই তো হেলাল। আমি হেলালের ক্লাসমেট, 1984 বেস। আচ্ছা 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 আচ্ছা, বুঝছি বুঝছি। কি নাম জানে? নিজে আমাদের বাড়ি গতিয়া। গতিয়া? আচ্ছা আচ্ছা আচ্ছা, অথবা অনেকদিন দেখা থাকা নাই। তাহলে জুম ছাড়া আর কোন প্ল্যাটফর্ম ভালো নাই, তাই না? আমরা তাহলে ওই যে কথা বলবো শুধু আনমিউট করে, অন্যগুলো মিউট করলে মনে হয় কথাটা বোঝা যাবে ভালো। হ্যাঁ, আমাদের রিসিভার হচ্ছে আদিল, রিসিভার নাম হচ্ছে আদিল। মোহাম্মদ ইউসুফ, ইউসুফ নামের নাম হচ্ছে আদিল। হ্যাঁ, আর একজন আছেন, উনি যে ঠিক আছে, আমি এইভাবে ফোনে আপনাদের দরকারি করে দেবো। আসসালামু আলাইকুম ইব্রাহিম ভাই। আসসালামু আলাইকুম। ইব্রাহিম ভাই শুনতেছেন? সবার নাম 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 বলে পরিচিত দিয়ে দেন, তাহলে সুবিধা হবে। বাকি বাংলাদেশ
আমি থাকতে পাইতেছি না বেশিক্ষণ, হ্যাঁ আমি বের হয়ে যাচ্ছি, আসলে আমার একটা পারিবারিক একটা অনুষ্ঠান আছে, হ্যাঁ অনুষ্ঠানে যাবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। কিরণ ভাই কি অবস্থা? আলহামদুলিল্লাহ আছি, ভালো আছি। সাহেব আমাদের এডমিন কে দেখতে পাচ্ছি না কেন? ইয়ে তার সাথে তারপরে পাসওয়ার্ডটা লাগছে আর কি, আমার মনে হয় ওকে
আমি তো শুনতে পাচ্ছি সবকিছু, কিন্তু জানি না আপনারা আমার ইউটিউব সম্পর্কে আমি শুনতে পাচ্ছি কথাগুলি স্পষ্ট না, স্পষ্ট না, কারো কথা স্পষ্ট বোঝা যাচ্ছে না। আর আমার মনে হয় মিউট করে রাখা ভালো, সবাইকে মিউট করে রাখেন, মিউট করলে তাহলে যে কথা বলবে সব শুনতে আপনার আপমিউট করে কথা বলবে। এখন মোটামুটি সবাইকে মিউট করেছে, মিউট করা হয়েছে। তোমার অডিও কানেক্ট করতে পারেনি আর কি, যেমন সমস্যা। তো যে সবার মোটামুটি এখন মিউট করা আছে, যারা যারা কথা বলবেন তখন জাস্ট নিজেকে আনমিউট করে কথা বলা শুরু করবেন। আমার সাইফুল, হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যালো, শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। অনেকে ওই এক্স্যাক্টলি নাম দেখা যাচ্ছে না, কারণ ভিডিওটাও নাই, জানলাম বুঝতে পারবো। জুলফিকার আলী বলে মনে করেন, আপনার আমি তো ঢুকতেই পারতেছি না, ঢুকি এর মধ্যে কতক্ষণ পরে আবার বাইর করে দিই। না এখন তো আপনাকে দেখা যাচ্ছে ভাইয়া, ঠিকঠাক শোনা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে, কিন্তু বেশিক্ষণ থাকা যায় না। আমরা তো আসি এটা ভাইয়া, ওই যে সাইডে সাইডে স্ক্রল করলে পাওয়া যাবে বুঝছেন, আপনি আউট হচ্ছেন না, এমনি ওই স্ক্রিন থেকে হয়তো ইয়ে হয়ে যাচ্ছে আর কি। একটা স্ক্রিনের মধ্যে আপনি হয়তো ছোট স্ক্রিন হলে সবাইকে দেখা যাবে না, এটা সাইডে আপনার যে অ্যারো সাইনের মধ্যে থাকে যেখানে আপনি বাকি, হ্যাঁ লেফট রাইট স্ক্রল করলে পাবেন, অথবা যে পার্টিসিপেন্ট পার্টিসিপেন্ট সেটাতে ক্লিক করে দেখতে পাবেন। আমরা মনে হয় শুরু করি, হ্যাঁ শুরু শুরু করে দেওয়া যায়। আচ্ছা আমি আমার আমারটাই বলতেছি আর কি, আমি আমার একটা করে মিটিং আছে, আমি আমার ওই অফিসের মিটিং এ ঢুকবো আর কি, তারপর আমি এখানে আছি, আপনারা বাকিরা চালা যাবেন আর কি, গাড়ি ব্যাগ লিড নিয়ে চালা নিয়ে যান। আমি সাইফুদ্দিন মজুমদার, 1997 ব্যাচ, আর আমাদের বাড়ি হচ্ছে হরিপুর মজুমদার বাড়ি। আর গাড়ি ব্যাগ আপনি বাকিজন থেকে জেনে নেন। আসসালামু আলাইকুম, আমি আব্দুল্লাহ গাজ্জালি গালিব, 1993 ব্যাচ, এখন আমি চট্টগ্রামে আছি, একটা চাকরি করতেছি বেসরকারি প্রতিষ্ঠানে। দোয়া করবেন সবাই ইনশাল্লাহ। এরপরে তাহের ভাই আপনি বলেন। আমি তো কাউকে দেখতেছি না, আমি শুধু গালিবকে দেখতেছি।
গালিব আমরা মোট কয়জন আছি? আমরা 12 জন আছি ভাইয়া, পার্টিসিপেন্টে লেখা আছে 12 জন। কিন্তু আমার স্ক্রিনে কিছু আসতেছে না, হ্যাঁ পার্টিসিপেন্টে 12 জন দেখতেছি, কিন্তু এই মানে সবাইকে তোমরা দেখতেছো না? একটু একটু ডানে বামে করতে হবে ভাইয়া স্ক্রিনটারে টাচ করে। আমি তো কম্পিউটার থেকে আমাদের সবাইকে দেখতে পাচ্ছি, তো আপনি স্ক্রিন ছোট সেজন্য হয়তো দেখতে পাচ্ছেন না, বাট আছে সবাই। আমি শুধু তোমাকে দেখতেছি আর কাউকে দেখতেছি না। তা আপনি ডানে একটু স্ক্রল করেন, ডান দিকে আপনি ফার্স্ট পেজে আছেন, আপনি ডান বাম দিকে স্ক্রল করেন, স্ক্রিনটাকে স্ক্রল করেন, তাহলে পরের পেজে যাবেন, তারপর স্ক্রল করে তারপরের পেজে যাবেন। আমি মানে গালিবের একটা ছবি দেখতেছি, তাও এটা লাইভ না, এটা স্টিল। এবার এটা বন্ধ হয়ে গেছে। আপনি ডান দিকে স্ক্রিনটাকে ডান দিকে স্ক্রল করেন, ডান দিকে বা বাম দিকে স্ক্রল করতে বুঝলাম না, ডান দিকে সরান, কোন দিকে সরান, টাচ করে পেজ টাচ করে সরান, হ্যাঁ বাম দিকে আঙ্গুল দিয়ে টান দেন, ডান দিকে আপনার হাত দিয়ে একটু এখন ঠিক আছে ভাইয়া? আচ্ছা এই গালিব তোমরা ভালো তো কথা বলো, আমার এখানে ওই যে কারেন্ট চলে যাওয়াতে ওয়াইফাই কানেকশনটা নাই এখন, কিন্তু আমি চলতেছে MB-তে, এই জন্য বোধ হয় সবাইকে দেখা যাবে। আমি কত আধা ঘন্টা আগে যে পোস্ট দিছিলাম, আধা ঘন্টা আগে যে পোস্ট দিছিলাম ওই পোস্টটা তোমার সাথে মিলে দেখিনি ভাইয়া, পোস্টটা দেখিনি। আচ্ছা আচ্ছা যাক, মানে আমাদের মোট কালেকশন ছিল 38 জন থেকে 1,67,000 টাকা। আমাদের মোট কালেকশন 38 জন থেকে 1,67,000 টাকা। তারপরে আমাদের এই যে ক্যাশ পাওয়ার বাকি আছে একজনের শুধু 5,000 টাকা। তারপরে আর এখন ক্যাশ ইন হ্যান্ড অর্থাৎ আমার কাছে নগদে আছে 34,000 টাকা। এইটা মনে করো যে বিলি করতে এই আজকে তো শুক্রবার, আগামী শুক্রবার বিলি করবো ইনশাল্লাহ। আমার ওই যে মানে নেটওয়ার্ক কানেকশন একটু সমস্যা, কারেন্ট না থাকাতে বোধ হয় MB-তে চলতেছে, তো এই জন্য বোধ হয় এখন কারেন্ট আসলেই ওয়াইফাই কানেকশন হইলেই সম্ভবত আমি শুধু নামগুলা দেখতেছি এখানে, কপিল, গালিব, ফার্স্ট অফিস দেখা যাচ্ছে, ফার্স্ট অফিস,
আপনি সেকেন্ড ফেজে থাকলে আপনার ছবি আজ এই শিপ করে কাটুন করতে বেলায়েত এদেরকে আপনাকে কিন্তু আমরা দেখতে গালিব কিরণ তোমরা একটা কথা শুরু করো আমার এটা ক্লিয়ার হইলে তো আমি কথা বলবো আমি তো পরিচয় দিলাম এখন কিরণ ভাই দেন কিরণ ভাই দেন নেক্সট একজনকে ইয়া করে দেন ট্রান্সফার করে দেন আসসালামু আলাইকুম আমি কামরুজ্জামান কিরণ 92 বেস আমার বাড়ি হচ্ছে বাংলাবাজার পশ্চিম পাশে নূরবক্স মজুমদার বাড়ি টাকা অবস্থান করছি এবং একটা ফার্নিচার বিজনেসের সাথে জড়িত আছে ম্যানুফ্যাকচারিং এবং শোরুম ধন্যবাদ সবাইকে এখন নূর আলম বলো নূর আলম নূর আলম শোনা যাচ্ছে না ভাইয়া মিউট করা ওর একটা মিনিট মিউট করা আনমিউট করতে হবে তোমাকে ও মিউট করা ওকে ওকে আনমিউট করতে বলেন আলম ভাই আনমিউট করো নুরুল আলম শোনা যাচ্ছে না ভাইয়া আনমিউট হয়েছে এবার আসতেছে ভাই আমি তো কিছু দেখতেছি না বুঝছেন আমার এখানে ওয়াইফাই কানেকশন ছিল একটেন চলে গেছে আমি শুধু আমাকে আমাকে দেখতে পাচ্ছ নাকি আমি রে একবারে দেখতে পাচ্ছিলাম এখন আমি এখন শুধু আমি আমার ছবি দেখতেছি আর কাউকে দেখতেছি আচ্ছা আচ্ছা তোমার কারণ নাই হ্যাঁ কি সমস্যা ওনার তো আওয়াজ আসতেছে না আওয়াজ নাই তাহলে আপনার নেক্সট নেক্সট যান অসুবিধা নাই ওনার জন্য হয়তো ওয়েট করা দরকার নাই আমার বড় ভাই হেলাল হরিপুর দক্ষিণ হরিপুর মজুমদার বাড়ি তো আমি এখন আছি অবশ্য সিঙ্গাপুরে থাকি ফ্যামিলি নিয়ে আজকে তো অনেক বছর হয়ে গেল এই জন্য দেশের সাথে আসলে কমিউনিকেশন একটু গ্যাপ হয়ে গেছে অনেক চিনতে পারতেছি না আরকি পরিচয় দিলে অবশ্য সবার সাথে দেখা দেখা হবে ইনশাল্লাহ ভবিষ্যতে আরো ক্লোজ কন্টাক্ট হবে থ্যাংক ইউ ধন্যবাদ কবির সাহেব সালাম আলাইকুম কি অবস্থা ওয়ালাইকুম আসসালাম ভাই আমি খুরশিদ মাস্টার বলতেছি হ্যাঁ খুরশিদ ভাই বলেন বলেন এবার আপনি পরিচয় দেন আসি ভাই অনেকক্ষণ ধরে ট্রাই করতেছি তোমাকে পাইতেছি না আচ্ছা দেশে আসবে কবে আসবো দেখি ইনশাল্লাহ নেক্সট ইয়ার ইনশাল্লাহ অনেক মিস করি তো ভাই আচ্ছা না শিওর শিওর দেখা হবে নি ইনশাল্লাহ আচ্ছা শুভকামনা আশাদুল্লাহ কাকা কবিরুল্লাহ কত সুন্দর কথা কইলা বল আশাদুল্লাহ কি লাইন খাইতেছ না কাকা এখন আপনি বলেন
হ্যালো বলেন, আমরা শুনতে পাচ্ছি, বলেন। গোবিল কাকা আমি বলবো, জি বলেন আপনি। খুরশিদ কাকা আপনি বলেন, শোনা যাচ্ছে। হ্যাঁ ধন্যবাদ, আমি খুরশিদ আহমদ, 1983 বেশ, বর্তমানে সলমানের উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় আছি, দীর্ঘ 25 বছর যাবত। আমি আমার ব্যক্তিগত পক্ষ থেকে প্রাক্তন ছাত্রছাত্রী সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ সবাইকে। বেলায়েত ভাই আপনি বলেন। সালাম আলাইকুম। আমি ঈদুল ফিতর উপলক্ষে সকল প্রাক্তন ছাত্রছাত্রী এবং আমাদের সিনিয়র জুনিয়র সকল ভাইকে জানাচ্ছি ঈদ মোবারক। আমি বেলায়েত হোসেন, আমার বাড়ি হলো উত্তর বাথারিয়া মুন্সিবাড়ি। আমি 88 বেস, আসি এখন বর্তমানে জেদ্দায়, ওআইসি প্রোটোকল অফিসার, সপরিবার থাকি। আজকে প্রায় 27-28 বছর হয়ে গেল। এই জন্য অনেকদিন চিনি, খুশি ভাইকে চিনি, ওনারা সিনিয়র ছিল আমরা যখন। ধন্যবাদ। না আপনাকে চিনি, আপনি সালাম ডিলারের ছোট ভাই তাও জানি, কিন্তু ওই কফিল ভাইকে আমি মাইন্ডে আনতে পারতেছি না। কফিল ভাই তো বেশি সিনিয়র না, 2 বছরের না। আমি হ্যাঁ আমি আপনার, আমি তো 86 ব্যাচে, এই যে আমি আমাদের ওই, আমি 88 এখন কেন চিনতে পারতেছি না, আমি অনেক চিন্তা করতে পারতেছি না, মেমোরিতে পারতেছি না। যাক মোটামুটি সবাইকে চিনি আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। থ্যাংক ইউ। এখন জুলফিকার আলী বুনিয়া ভাই আছে, কিন্তু উনি মনে হয় ভিডিও অন করেন নাই, উনি কি শুনতেছেন কিনা কে জানে। আরেকজন আছে আবুল কাশেম, মোহাম্মদ আবুল কাশেম। জুলফিকার টাকা থাকে আমাদের জমিয়ার আর কি, ওই যে উত্তর পাশে। হ্যাঁ উনাকে উনি জয়েন করছে, বাট কোন অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না। আমি আসলে অনধিকার চর্চা করছি কিনা জানি না, কফিল সাহেব ঢুকছেন। আমি তো সলমান ওজির পাঠ্য ছাত্র না, তা আমি সলমান সেই হিসাবে সলমান ওজির একটা পাঠশালা, আমি সেটারও ছাত্র হইতে পারি। শিক্ষক ছাত্রদের কাছ থেকে অনেক কিছু শিখে, আমিও কিন্তু টিচার হইলেও শিখেছি সেখানে। আমাকে প্রাক্তন ছাত্র ধরে নিলে আমি খুশি হবো, এই জন্যই যে আমি যেহেতু মানে কোনো ক্রাইটেরিয়ার মধ্যে পড়ি না, কিন্তু শুরু করছিলাম আমি সাইফুল তাহের ভাই, আমাদের ইউসুফ মজুমদার ছিল, কয়েকজন মিলে আমরা প্রথম এই মিটিংটা করেছিলাম। ওই মিটিং এ বোধ হয় কফি সাহেব ছিলেন, আমরা মাত্র 5-6 জনে মিলে। এরপরে আর আমি কোনো মানে মিটিং এর কোনো দাওয়াত পাইতাম না। আজকে সাইফুল এবং গালিব দুজনে আমার মেসেঞ্জার এটা পাঠিয়েছেন, একটু সাহস হয়েছে। তা আমি আসলে মূলত ঢুকেছি যে আপনারা আমাদের আপনি সকল কর্মকাণ্ডকে আমি মানে অবজার্ভ করি, দেখি, ভালো লাগে। অনেক সুন্দর সুন্দর মানে অপ্রত্যাশিত কর্মকাণ্ড গুলো হচ্ছে আমাদের প্রাক্তন অসহায় দরিদ্র ছাত্রদের জন্য, যে আপনাদের একটা মানে উদার যে মনোভাব দিয়ে যে কার্যক্রম গ্রহণ করেছেন, আমি সেটাকে অত্যন্ত সাধুবাদ জানাচ্ছি। এটা আমার অন্তরের একটা ইচ্ছা, সেটা আপনারা করছেন, আমার অনেক ভালো লেগেছে। তো এখন ঈদ উপলক্ষে আমি আর নাটুলকে পাচ্ছি না, লোক সামলাতে পারি নাই।
তো আমি এখানে ধরেন তাহের ভাই আছেন, খুশি সাহেব আছেন, আর কপিল ভাইকে তো দেখি প্রায়, ইনশাল্লাহ ঢুকেন। এটা অনেক ভালো লাগে, আমার গালিবও আছে। আর বেলায়েত কে আমি অবশ্য পাই নাই, আমি মেতে আমি গিয়েছি 1928 সালের 21 তারিখে, ওরা ওই দুটোর পরীক্ষা দিয়েছিল, দেখেছি আমি এমনি অ্যাক্টিভলি বাজারে দেখতাম বা স্কুলও আসতো এরপরেও, এবং এই পেজে অনেক অ্যাক্টিভ বেলায়েত মুন্সি। তো যাক, আজকে উপস্থিত যারা আছেন সবাইকে ঈদ মুবারক, ঈদের শুভেচ্ছা, এবং সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আল্লাহ হাফেজ। ধন্যবাদ স্যার আপনি জয়েন করার জন্য। এখানে হানিফ পাটোয়ারি ভাই জয়েন করছেন। হানিফ পাটোয়ারি ভাই আপনি আপনার পরিচয় দেন। কিরণ কাকা ঘুমাচ্ছে কেন? না কাকা ঘুমাই না কাকা। আচ্ছা হানিফ পাটোয়ারি ভাই, উনি মনে শুনতেছেন না। ঠিক আছে দিমু, একজনের কাছে যাই। তাহের ভাই এখন কি আপনি দেখতেছেন না সবাইকে? হ্যাঁ হ্যাঁ এখন দেখতেছি। জি ঠিক আছে, সবাই মোটামুটি সালের বেসের ছাত্র ছিলাম, এখন রূপালী ব্যাংকে আছি। যাক আসলে মানে আমাদের এই যে এইরকম একটা গ্রুপ সৃষ্টি করা, এই গ্রুপটা কিন্তু আমি সৃষ্টি করি নাই, এটা সৃষ্টি করার মূল কারিগর হলো আমাদের সাহেব মজুমদার। তারপরে ও সৃষ্টি করার পরে ও তখনই আমাদেরকে মানে আমাকে হয়তো প্রথম দিনে দাওয়া দিতে পারে। তারপরে গালিব, আমি যখন জয়েন করছি তখন গালিব ছিল, মোটামুটি আমরা বোধ হয় তখন আমাদের ইচ্ছা আছে যে ভবিষ্যতে আমরা যেন স্কুলের জন্য এবং প্রাক্তন ছাত্রছাত্রীদের জন্য যেন কিছু করতে পারি, এটা অংশ হিসেবে সূচনা করলাম আমরা। এই যে এবার প্রাক্তন ছাত্র ছাত্রীদের মধ্যে যারা অসহায় অসচ্ছল তাদের জন্য হয়তো কিছু করা যায় কিনা, এটা ইনশাল্লাহ করতে যাই। আমরা ব্যাপক সাড়া পাইছি একেবারে, আমি মনে করি ব্যাপক মানে খুব ব্যাপক। তারপরে এর বাইরে অনেকে অনেকে আমরা কিন্তু কাউকে মানে কোনো টাকা চাই নাই, হ্যাঁ কোনো কন্ট্রিবিউশনের জন্য কারো কাছে চাই নাই, এবং যারা পার্টিসিপেট সম্ভবত 15 জন বা 16 জনের মধ্যে আমরা বিতরণ করছি। ১,৫,০০০ টাকা মানে এখনো দিতে পারে নাই, তবে মানে আমার সাথে যোগাযোগ আছে, আশা করি যে হয়তো খুব বাধা সম্বাদের মধ্যে হয়তো বা পাইতে পারি। আমরা এটাতে মানে অংশ নিয়ে আসলে দেখলাম যে যথেষ্ট প্রশংসিত হয়েছি, মানে এমন কিছু ডোনার আমরা আসলে আমি এদেরকে চিনতাম না বা চিনতাম কিন্তু কোনো যোগাযোগ ছিল না, এরকম কিছু ছোট ভাইরা বড় ভাইরা মানে আমাদেরকে মানে খুব কন্ট্রিবিউশন করি, আমাদেরকে খুব উৎসাহ দিছে,
ভবিষ্যতে আমরা শুধু এটা এটা না, যদি এটা সবাই চায় এবং আমাদের যদি আবার যদি কখনো এরকম কিছু করতে পারি আমরা এটা চালাই যাবো। এর বাইরে আমার ইচ্ছা আছে যে কি আমরা কিছু ভালো কাজ করি, যেমন আমাদের স্কুলের অর্থনৈতিক একেবারে দৈন্য দশা, যে আমরা যদি আসলে সবাই চাই তাহলে স্কুলের জন্য কিছু করতে পারি। তারপরে এখন দেখি এটা আমরা সবাই যদি চাই তো হবেই, আর এর মধ্যে আমাদের মানে যারা যারা থাকবে আমরা সবাইকে ওয়েলকাম জানাবো। পাশাপাশি আমাদের এই পর্যন্ত মেম্বার হলো 472 জন, তাদের থেকে আমি ভাবছিলাম যে কি অন্তত পক্ষে 2000 স্টুডেন্ট পাবো, তবে আসলে 2000 পাই না। এখন বাস্তব ক্ষেত্রে দেখতে গেলাম যে মেয়েদের অনেকেরই আইডি নাই, ফেসবুকে আইডি নাই, মেসেঞ্জারে নাই, এই জন্য এদেরকে আনা সম্ভব হইতেছে না। তারপরে আর এর বাইরে যারা যাদের ফেসবুক আইডি আছে অনেকেই আসলে শুধু ফেসবুকটা ব্যবহার করতে জানে, অন্য কিছু করতে জানে, ফেসবুক মেসেঞ্জার ইমো এইগুলো ব্যবহার করতে জানে, এর বাইরে আর মানে খুব একটা পারদর্শী নয়। আমরা এর পরিমাণে সবাই যদি ইনশাল্লাহ চেষ্টা করি আরো সবাইকে অ্যাক্টিভ করতে পারবো। আর এখানে কাসেম সাহেব উপস্থিত হয়েছে, আমি কাসেম সাহেবকে আজকে ওয়েলকাম জানাই। এটা শুরুতে কিন্তু একদম শুধু মিটিংটা থেকে কিন্তু কাসেম সাহেব ছিল, তারপরে ঢুকার পরে উনি কি একটা কমেন্টস করছিল, উনি সব ভালো মানুষ খারাপ না, তখন উনি এখানে আমাদের এখানে থাকতে এবং আমরা গার্ডিয়ানদেরকে যেন এখানে মেম্বার করি এই অনুরোধটা রাখছে। তখন আমি সবার সাথে বিশেষ করে আলাপ গুলা হয় সাইফ গালেব কিরণ, হ্যাঁ আমরা এই চারজনের মধ্যে বেশি আলাপ হয় আর কি এইসব বিষয়ে। তো মানে তখন মানে ওনার একটা প্রেক্ষিতে তখন আমি একেবারে সাথে সাথে একটা ফোর্স দিয়েছিলাম যে এখানে শুধু প্রাক্তন ছাত্র ছাত্রী যারা তারা অংশ নিতে পারবে, হ্যাঁ অভিভাবকের তো জয়েন করার এখানে সুযোগ নাই যেহেতু নামেই হলো প্রাক্তন ছাত্র ছাত্রী, এর বাইরে শিক্ষক শিক্ষকের মধ্যে আসলে অন্য শিক্ষকেরা একরকম কিন্তু কাসেম সাহেব তো একেবারে আমাদের মানে হার্ট এন্ড সোল। এটা শুধু আমার না, মানে কাসেম সাহেব ওনার নিজ যোগ্যতা বলে সকল প্রাক্তন ছাত্র ছাত্রীর কাছে এখনো একেবারে 100% প্রফিট, এখনো ওনার সাথে অনেকের সাথে ম্যাক্সিমাম ছাত্র এবং উনি খুব মেধাবী মানুষ, উনি যদি আমাদের এখানে থাকে তাহলে আমরা এখানে উপকৃত হবো, পরামর্শ ভালো হবে। ছাত্র বা শিক্ষক ওই দুই কোনো ক্যাটাগরিতে না যাই, মানে আপনি আমাদের সাথে আসছেন এবং থাকবেন, এটা আমার ধন্যবাদ। আমারও এটা ইয়া ছিল, কাসেম স্যারকে অনেকদিন আমরা মিস করছি, প্রথম দিকে উনি ছিল কিন্তু আমি তখন কয়েকটা মিটিং এ অ্যাটেন্ড করতে পারি না কর্মব্যস্ততার কারণে, তখন স্যার ওই টাইমটাতে ছিল, পরে দেখলাম যে উনি আসলে আস্তে আস্তে নিষ্প্রভ হয়ে গেছে আর কি। এখন আমরা চাইবো যে কাসেম স্যার যেন আবার আমাদের মাঝে আগের মতো ফিরে আসে, কার্যক্রম গুলোতে যেন অংশগ্রহণ করে, আমাদেরকে সাহস দেয়, উপদেশ দেয়, ওনার কাছে রিকোয়েস্ট থাকবে। স্যার শুনছেন তো? শুনছেন আমাকে স্যার? হ্যাঁ শুনছি স্যার। আমাদের তাহের ভাই বললো আমাদেরও মানে রিকোয়েস্ট, আপনি প্রথমে যেরকম আমাদের সাথে ভবিষ্যতে যেন আমাদের ওইভাবে সাহস যোগান, সাপোর্ট দেন, উপদেশ দেন, এটা আমরা সবসময় কামনা করি আপনার থেকে। হ্যাঁ হ্যাঁ গালিব কি আমাকে শুনছো? জি আমি শুনছি স্যার। আচ্ছা তো তোমার মাধ্যমে আমি সবাইকে মানে আমি আসলে যখন ওরকম একটা কথা আসলো ফোন করছিলাম, আমি তো প্রাক্তন ছাত্র ছাত্রী নই, তাহলে আমার
তারা আমাকে একটা কথা বলছিল, আমি কিন্তু ওভাবে আর আগাইতে পারি নাই। যাক, আমার আসলে অনেকটা লোভ আর কি তোমাদের সাথে থাকা, কারণ আমি সলমানজির নাম থাকলে সেখানে যে কোনো ঘটনা ঘটবে তার সাথে আমি সম্পৃক্ত মানে হলে আমার ভালো লাগবে। এই সকলকে ঈদ মোবারক জানাচ্ছি। আমি বর্তমানে তারা অনেকে জানেন না হয়তো, আমি প্রাইমারি টিচার ট্রেনিং ইনস্ট্রাক্টর হিসাবে জয়দেবপুর আছি, আমি তো ঢাকায় থাকি, আর ফেনীতেও আমার বাড়ি, ফেনীও যাই অনেক বেশি মাসুক যাই। আর প্রাক্তন ছাত্রছাত্রীরা অনেকেই তো ঢাকা আছেন, সবার সাথে দেখা হয় কিরমের সাথে, আলিমুল্লাহ আছে, অনেকের সাথে দেখা। তো ধন্যবাদ সবাই, ধন্যবাদ স্যার, আপনাকে পাবো ইনশাল্লাহ। তার ভাই এটা ব্যাখ্যা দিচ্ছেন, উনি কোন ব্যাখ্যা দিচ্ছিল, এখন ইনশাল্লাহ স্যার আপনি থাকবেন, এটাই আমাদের রিকোয়েস্ট। সবাই কথা বললে তো শুনে যাবে না, একজন একজন বলেন, একজন একজন হ্যালো স্যার, আমিও তো বুঝতেছি না, দেখা যাচ্ছে না কই ভাই, কথা নাকি কিরণ ভাই, আমাদের এই মিটিং এ পরবর্তীতে কোন কর্ম পন্থা নিয়ে কি কিছু আলোচনা করা যায় কিনা দেখেন। আসলে কিভাবে কি করলে আমাদের কিছু উৎসাহ এবং দিক নির্দেশনা দিলে মনে হয় আমাদের আরো ইয়ে লাগে, তো আমাদের পাথেয় হিসেবে চালাতে পারি অ্যাকচুয়ালি কথা শোনা যাচ্ছে, ছবি দেখা যাচ্ছে না। আমার কথা শুনে সুবিধা অনেক হবে।
বাবুল ভাই আপনি একদম চুপচাপ বসে আছেন কেন ভাই? কথা কম বোঝা যাচ্ছে, নেটের সমস্যা প্রথম প্রবলেম। দ্বিতীয়টা হলো দেখি একজনের কথা বলবে সবাই শুনলে ওখানে মজা পাওয়া যায়, এবং কি কথাগুলো কি এগুলা ব্যান্ডে রাখা যায়, কিন্তু দেখা যায় যে সাইডটা কা হচ্ছে, কিন্তু ওই কারণে নীরব ধারণ করতেছি। প্রথমবার তো একটু অগোছালো হবে, নেক্সট ডে ইনশাআল্লাহ আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমার মনে হয় জিনিসগুলো ওদেরকে যারা জানতেছে না ওদেরকে একটু বলতে হয়, যে কথা বলবে সবাই শুনতে হবে। কারণ কি যাকে কথা বলার জন্য ওকে ডাইরেক্ট নাম আপনি বলেন, তখন সে বললে সবাই শুনবে। এখানে শোনার জন্য, জানার জন্য, পরামর্শের জন্য তোই আমরা, আমরা তো আমরাই। আপনি তারপরে প্রত্যক্ষ ভাবে আপনি আমাদের তহবিলের সংগ্রহের কাজে দেখছেন, ফলো আপ করছেন, বিস্তারিত আমাদেরকে একটু ইয়া করেন। আসসালামু আলাইকুম, আমি নিজামউদ্দিন মজুমদার বলছি। আমি তো আসলে আপনাদের সব কর্মকাণ্ডের সাথে জড়িত ছিলাম, ইফতার পার্টিতে অনেক সুন্দর হয়েছে, আর টাকাগুলো খুব সুন্দরভাবে কালেকশন হয়েছে এবং বন্টন হয়েছে। এখানে কোনো স্বজন পিতৃ কোনো খারাপ ইয়ে হয়নি, সবকিছু নিয়ম মাফিক সুন্দরভাবে হয়েছে। এখন আমার কথা হইলো কিভাবে আমাদের গ্রুপটা সামনে এগিয়ে নেওয়া যায়, আপনারা সবাই বিবেচনা করবেন। এই ব্যাপারে আপনার কোনো যদি আপনার সাজেশন থাকে আমাদেরকে আপনি জানাতে পারেন, বুদ্ধি পরামর্শ। আমরা তো আমাদের অতীত যেটা ইফতার পার্টি এবং ফান্ড, অসহায় ছাত্রদের যে ফান্ডটা, এটা ঠিকমতো কালেক্ট হয়েছে এবং আপনার বিলি বন্টন করা হয়েছে। এখন সামনে আমরা কিভাবে প্রাক্তন ছাত্রী সলেমান উচ্চ বিদ্যালয়ের গ্রুপটাকে এগিয়ে নিতে পারি, সবাই ওই ব্যাপারে একটু চিন্তা ভাবনা করেন। জি ধন্যবাদ ভাই। আমি জাস্ট একটু বলতে চাচ্ছি যে আপনার এই যে মানে এই আমার মনে হয় আমরা একটা স্মল সাইজের ওয়ার্কিং কমিটি ফর্ম করতে পারলে বোধ ভালো হতো, স্পেসিফিক আপনার রেসপন্সিবিলিটি দিয়া। তাহলে হয়তো আপনার এমনি তো কেউ আসলে ওইভাবে হয়তো কাজ করতে চাইবে না, তাই না? আমার মনে হয় আর কি, আমি মনে করছি যে এটা বেটার হবে। মানে ভাইয়া ফিজিক্যাল ফিজিক্যাল কোন একটা কমিটি করার জন্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে একটা স্মল ওয়ার্কিং কমিটি, তাহলে কিছু স্পেসিফিক আপনার রেসপন্সিবিলিটি থাকলো, তো সে ওই রেসপন্সিবিলিটি অনুযায়ী সে কিছুটা কাজ করলো বা করে কমিটিকে টিমকে আপডেট করলো, কমিটিকে আপডেট করলো। হ্যালো, স্যার আপনি তো আমাদের ইয়েটা দেখছেন, তহবিলের কাজটা যেটা হয়েছে, এখন পরবর্তীতে আমরা কিভাবে আরো ইয়ে করতে পারি একটু সাজেশন দেন। আমি বললাম না, আমি কথা বলি। জি বলেন। আচ্ছা শোনা যাচ্ছে? জি কাশেম স্যারের ব্যাপারে বলেন, শোনা যাচ্ছে? কাশেম স্যারের ব্যাপারে তোমরা যেটা বলছো যে উনি কোন ক্যাটাগরিতে ফরওয়ার্ডার, আমি মনে করি কাশেম স্যারের মতো যেমন
তোমার বাবা মমিন স্যার আছে, উনি আছে, এই ধরনের কাউকে তোমরা উপদেষ্টা হিসাবে নিয়োগ দিতে পারো। ওই ক্যাটাগরিতে ফেলে তোমরা ওনাদেরকে জয়েন করতে পারো উপদেষ্টা মন্ডলী, এটা ওনাকে রাখার জন্য আর কি। আর যদি অন্য কোনো উপায় থাকে দেখে নিতে পারো, আমি এটা আমার অভিমত। এটা বেস্ট ভাইয়া, এটা ঠিক ঠিক আছে। কারণ আমাদের কিছু কিছু মুরব্বী আছে, ওনারা ওইসব ক্যাটাগরিতে না পড়লেও আমরা ওনাদের দরকার আছে, তাহলে আমরা ওনাদের একটা সিস্টেমে আনতে হবে। এটা তোমরা আমরা এডমিট মোডাটা যারা আসা তারা বসে সিদ্ধান্ত নিবে, কাকে কাকে আমরা কার কার উপদেশ নিলে আমাদের গ্রুপটা এগিয়ে যাবে, আমাদের প্ল্যাটফর্ম শক্ত হবে, মজবুত হবে, এই ধরনের লোক কিছু লোককে তো আমরা উপদেশটা নিয়োগ করতে পারি। আচ্ছা খুশিদ কাকা, খুশিদ কাকা আপনি গ্রুপ সম্পর্কে কিছু একটা বলেন, আমাদের গ্রুপটা কিভাবে আরো স্ট্রং করা যায়, কিভাবে আরো সামনের দিকে আগানো যায়, এই ব্যাপারে কিছু একটা বলেন খুশিদ কাকা। উনি তো ডাবল, উনি তো ডাবল প্রাক্তন ছাত্র বর্তমান শিক্ষক, ওনার ওনার মতামত খুশিদ কাকা। হ্যাঁ খুশিদ কাকা শুনতে পাচ্ছেন? খুশিদ কাকা শুনতেছেন? খুশিদ কাকা আপনি কিছু বলেন, আমাদের গ্রুপটাকে কিভাবে সামনের দিকে আগানো যায়, বা গ্রুপের ভিতর কোনো ভুলভ্রান্তি আছে কিনা, বা ভুলভ্রান্তি থাকলে কিভাবে সংশোধন করা যায়, সামনে কিভাবে আমাদের সদস্য সংখ্যা আরো বাড়ানো যায়, বা আরো উৎসাহ উদ্দীপনা নিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, এই ব্যাপারে আপনি কিছু বলেন। উনার মিউট করা, উনাকে আনমিউট করো। আপনি আনমিউট করে বলেন খুশিদ কাকা, আনমিউট। আপনি আনমিউট করেন, আপনাকে শোনা যাচ্ছে না। এই খুশি সাহেব মিউট করেন, মিউট করেন, মাইক্রোফোন অন করেন, মাইক্রোফোনটা অন করেন, মানে আনমিউট মিউট করা আছেন। ধন্যবাদ সবাইকে, আসলে তোমরা যে উদ্যোগটা নিয়েছো অত্যন্ত সফলতার সাথে এটা এগিয়ে যাচ্ছে, আমি আশা রাখি ভবিষ্যতে আরো অনেক দূর এগিয়ে যাবে। আমার একটা পরামর্শ হচ্ছে প্রাক্তন ছাত্রছাত্রীদের সাথে আমাদের যারা রানিং ছাত্রছাত্রী আছে অসহায় এবং মেধাবী, ওদের জন্য কিছু করা যায় কিনা। অনেক সময় ফর্ম ফিল আপ করতে পারে না, স্কুলের ফিস বেতন দিতে পারে না, ওই সমস্ত রানিং ছাত্রছাত্রীদের জন্য কিছু করা যায় না, এটাও ছাত্রছাত্রীদের সাথে ওদের ব্যাপারে ভাবা যায় কিনা। আমার ব্যক্তিগত মতামত আর কি, তোমাদের সবাই পরামর্শ চাইতেছি। হ্যালো, হ্যাঁ শুনতেছি। হ্যাঁ আপনি বলেন ভাইয়া, এটা আমাদের চিন্তা ভাবনা আছে ইনশাআল্লাহ, কিন্তু কার্যক্রমটা কিভাবে স্ট্রংলি করা যায় এই ব্যাপারে আপনার কোন পরামর্শ আছে কিনা, গ্রুপটার কমিটি বা এরকম কোন কিছুর কোন পরামর্শ আছে কিনা আপনার? হ্যাঁ অবশ্যই গালিব, যে কোনো কিছু একটা সংগঠন চলতে হলে অবশ্যই কমিটি লাগে। তো আমাদের প্রাক্তন ছাত্রছাত্রী বা আমাদের সাবেক কোনো টিচার যদি থাকে উপদেষ্টা হিসাবে নিয়ে ওদেরকে দিয়ে একটা কমিটি গঠন করলে আমার মনে হয় ভালো হয়। কোনো কিছু চলতে গেলে তো একটা কমিটির প্রয়োজন হয়। তো আমরা তো এখন বয়স্ক মানুষ, আমাদের থেকে তোমরা অনেক কিছু ভালো বুঝবা, তোমাদের সফল কামনা করি। তোমরাও কাশেম স্যার আছে, আমার বিজ্ঞ আছে, চেষ্টা চালিয়ে যাচ্ছ এবং ভবিষ্যতে চালিয়ে যাবে, এটা আশা রাখি তোমাদের কাছে। ঠিক আছে কাকা, ধন্যবাদ। হ্যাঁ ধন্যবাদ গালিব। গালিব ভাইয়া, আমি একটু কিছু বলতে চাই খুশিদ স্যারের সাথে অ্যাড করে আর কি। হ্যাঁ হ্যাঁ সাহেব ঠিক আছে। আচ্ছা আমি যেটা বলতে চাই, খুশিদ স্যার খুব ভালো একটা প্রস্তাব রাখছে,
আমরা যেভাবে টাকাটা উঠাইছি, টাকাটা উঠে গরিব যারা ছিল আমাদের মধ্যে, যারা প্রাক্তন ছাত্রছাত্রী তাদেরকে দিচ্ছি, তো এই কার্যক্রমটা আমাদেরকে বছরকে বছর বছরকে বছর বছরকে বছর করে দিতে হবে যদি আমরা করতে চাই। কারণ অবাধ মানুষকে দেওয়াচ্ছে আমার মনে হয় তাদের সন্তানরা যে পড়াশোনা করতেছে তাদের প্রতি যদি আমরা ইনভেস্ট করতে, আমাদের যে পরিমাণ টাকা উঠছে আমরা যদি নেক্সট আরেকটা প্রজেক্ট হাতে নেই ওই পরিমাণ টাকা দিয়ে ছেলেমেদেরকে আমরা এক বছর দেড় বছর ধরে করাইতে পারবো, রেগুলার স্কুলের যে অ্যাক্টিভিটিস গুলো আছে তার সাথে বাইরে যদি এক্সেপশনাল কিছু করতে পারে, যেমন ম্যাথের উপর জোর দিয়ে কিছু করতে পারলে, ইংলিশের উপর জোর দিয়ে কিছু করতে পারলে ক্লাস কমপ্লিট হবে। শুনেন শুনেন বিনতি শুনুন, আমেরিকা থেকে বলতেছে, শোনেন না, এটা কি শোনেন না, দেখবেন সেই সময় আমার মনে হয় তাদের সন্তানদের যদি আমরা হেল্প করতে পারি ভবিষ্যতে শিক্ষিত হয়ে ভালো কিছু করে তাদের আমাদের যে পরিমাণ টাকা এবার আমি উৎসে দেখছি সবাই খুব স্বতঃস্ফূর্ত ভাবে সেক্ষেত্রে এবার দুই বছর পর থাকলে আবার টাকা কালেকশন করবো, তো দুই বছর টাকা দিতে সেক্ষেত্রে এখন দীর্ঘমেয়াদে কাজ করতে গেলে তোমার একটা কমিটি লাগবে, যেটা সবাই বলতেছে কমিটি লাগবে, এখানে আমাদের মানে বড় বড় আছে, তারপরে আমাদের শিল্পী আপু জয়েন করতে চায় থাকি যে হ্যাঁ এখন টায়ার বাইকে আছেন কিনা ওনাকে ভাইয়া ওই সবাই যে একটা আপনি শুনতেছেন একটা কমিটি দরকার, ফিজিক্যাল একটা কমিটি যেটা আপনার পার্মানেন্টলি একটা এস্টাবলিশমেন্টে যাইতে হবে যে কাজগুলো পার্মানেন্টলি আগায় নেওয়ার জন্য। রেগুলার বেসে কাজ করবে, কালেকশন করবে, মানে পার্মানেন্ট একটা কমিটি লাগবে, ওইটার ব্যাপারে এবার সিদ্ধান্ত নিতে হবে। তাহের ভাই এই ব্যাপারে আপনাকে বেশি আগায় আসতে হবে, কারণ আপনি এলাকায় আছেন, সবাইকে নিয়ে ওইভাবে একটা কাজ করতে হবে আর কি।
তাহের ভাই কে শুনছেন? তাহের ভাই মনে সম্ভবত শুনতেছে না। আচ্ছা ঠিক আছে, আমরা আমাদের নেক্সট অ্যাডমিন মডারেটর মিটিং এ আমরা এটা বলবো যে মানে একটা কিভাবে ফিজিক্যাল একটা কমিটি করা যায় এটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। খুশিদার কথাটা, খুশিদার কথাটা প্রায়োরিটি দিতে হবে, এটা খুব জরুরি। জি ভাইয়া, যারা অসহায় ছাত্রছাত্রী ফর্ম ফিল আপ করতে পারে না তাদের হেড স্যার থেকে রিকমেন্ড করে কমিটিতে দিয়ে বিচার বিবেচনা করে হাফ কোয়ার্টার ফুল যে ক্যাটাগরিতে ফড়ে ওইভাবে সহযোগিতা করা উচিত। এখন আপনি ক্যাটাগরিটা কিভাবে ইয়া করবেন, যে মেধাবী ছাত্র অনুযায়ী করবেন? একটা গরিব ছাত্র ধরেন, ওর কোনো মেধাই নাই, ওরে কি আপনি ইন্সপায়ার করবেন? এই জন্যই বললাম ক্যাটাগরির জন্য মেধা, তার পারিবারিক অবস্থা সব বিবেচনা করতে হবে, এবং কি স্কুলে রিকমেন্ড হেড স্যার কি বলে হেড স্যার থেকে রিকমেন্ড নিতে হবে। এই ধরনের করে একটা সিস্টেমের মধ্যে এটা করা খুব জরুরি। এটাই এটার মধ্যে এই সংগঠনের সফলতা আসবে সবচেয়ে বেশি। এখন স্কুলের এখন টিচারদেরকে মানে রানিং টিচারদেরকে বা ম্যানেজিং কমিটিকে ইনভলভ করা আসলে যাচ্ছে কিনা ওটা দেখতে হবে আমাদেরকে। রানিং টিচারদের করার দরকার নাই, আমি বলছি হেড স্যারের রিকমেন্ড, হেড স্যারের সুপারিশ। হেডমাস্টার যদি বলে যে ওনাকে হেল্প করা যায়, করা উচিত, তাহলে তার ব্যাপারে কমিটি বিবেচনা করবে, কমিটি পর্যবেক্ষণ করবে, কমিটি তদন্ত করবে, এবং যদি হাফ দেওয়া যায় হাফ দেওয়া যাবে, ফুল দেওয়া হলে ফুল দেওয়া যাবে, আর যদি কারো তাকে দেওয়ার প্রয়োজন নাই তাকে দেওয়ার প্রয়োজন নাই, কমিটি সিদ্ধান্ত নেবে। জি তাহলে ভাইয়া, প্রথমে আমাদের কাজ হচ্ছে, প্রথমে কাজ হচ্ছে ওই একটা ফিজিক্যাল কমিটি আমাদেরকে করতেই হবে, ওনারাই এটা ইয়ে করবে। শুনো গালিব, সবকিছুর মূলে হচ্ছে কিন্তু আমাদের অর্থ। আমাদের এই কার্যক্রমটা শুরু করার আগে প্রথমে আমাদেরকে ফাইনান্সিয়াল সাপোর্টের জন্য আমাদেরকে কার্যক্রম চালাতে হবে, এবং আমাদের একটা ব্যালেন্স সৃষ্টি করতে হবে, আমাদের একটা ফান্ড তৈরি করতে হবে। ফান্ড ছাড়া তো আমরা কোনো কিছু করতে পারবো। ফান্ড থাকলে যেমন এই যে আমাদের, আমরা একটা ফান্ড তৈরি করছি ঈদের আগে 1,60,000 টাকা আমরা ধামাধাম দিয়ে দিছি, কোনো সমস্যা হয় না। এরকম যেটা বললো আমাদের যে মানে অর্থনৈতিক দুর্বল ভাবে যে স্টুডেন্ট গুলা তাদেরকে ফর্ম ফিল আপ বা তাদের আর্থিক সহায়তা করার জন্য যে উদ্যোগটা, উদ্যোগের কথা উনি বলছেন খুবই আমি সাধুবাদ জানাই। এই জন্য আমাদেরকে একটা ফান্ড ক্রিয়েট করতে হবে, প্রথমে ফান্ড ক্রিয়েট করে দেন আমাদেরকে এটা চিন্তা করতে হবে, সেই ফান্ডটা কিভাবে ক্রিয়েট করা যায়, ফান্ডটা কিভাবে ক্রিয়েট করা যায় সেটার ব্যাপারে একটু আলোচনা করো। তারপর আমরা ওইটা নিয়ে আলোচনা করি যে কাকে দিবে, কিভাবে দিবে, হেডমাস্টারকে বলতে হবে না কাকে বলতে, এটা পরবর্তী স্টেপ। প্রথমে আমরা কিভাবে এই কার্যক্রমের জন্য বৃত্তি প্রদান বা সহায়তা প্রদানের জন্য আমরা কিভাবে ফান্ড ক্রিয়েট করতে পারি সেটাকে আমরা প্রথমে মূল্যায়ন করি, এবং সেটাই আমরা আগে আলোচনা করাটা মনে হয় আমার মনে হয় ভালো হবে। এক্ষেত্রে ভাই আমি যেটা বলছিলাম মানে পার্মানেন্ট কিছু ডোনার আমাদেরকে কালেক্ট করতে হবে, যে 1,000 হোক, 5,000 হোক, 2,000 হোক, এরকম আমাদের একটা ডোনার ফিক্স করতে হবে, এরা মাসে মাসে আমাদেরকে দিবে টাকাটা। সেটা তো তৈরি করতে হবে তোমাকে, এমন সেই তৈরি করার জন্য, সেটা তৈরি করার জন্য সেই পথটা দেখানোর জন্য বা তাকে ডাইকে আনার জন্য কে আনবে? সমাধান করতে হবে। এই জন্য তাহের ভাই তো এখন শুনতেছে না, উনি এই ব্যাপারটা আসলে ওইখানে আছে। ভাইয়া আপনি কি এর মধ্যে কথাগুলো শুনছেন? তাহের ভাইয়া, হ্যাঁ হ্যাঁ শুনছি শুনছি। একটা ফিজিক্যাল কমিটির কথা আসতেছে ভাইয়া, আমাকে শোনা যায়? জি আমি শুনতেছি আপনাকে, বলেন, আপনি বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা এই বিষয়ে কথা বলবো। উনি দুই জায়গায় জয়েন করা আছে, ফেসবুকটা লিংক করবেন। আপনার আপনি দুই জায়গায়
আচ্ছা এই বিষয়টা মানে ঠিক আছে, আমাদের কমিটি করা তারপরে এবং এইগুলো তো আসছে উপস্থাপন করা হলো, এইগুলো নিয়ে এরপর এর মধ্যে আমরা কিছু ভাবি ভাবি একবারে পরের মিটিংয়ে আসছি আমরা এটা একটা ফাইনাল রূপরেখা দাঁড় করাবো। কি বলো আবার দেখো বুঝা যায় না ভাইয়া নিজেরা কিছু কিছু ভাবি ভাবার পরে এরকম পরে আবার যখন একটা মিটিং হবে ওই মিটিং এ গিয়ে আমরা এখানে একটা কাঠামো কাজ করাবো। ঠিক আছে ভাইয়া, ঠিক আছে। সাউন্ড আসছে, সাউন্ড নজিং আসছে না, ওই যে তার সব দুই জায়গা জয়েন করছে, জুমিয়া করছে, ফেসবুকে করছে, ওই মামা দুই জায়গা দুটো অন্ত পাশাপাশি যা কোটা হচ্ছে। এখন ওনাকে তো শোনা যাচ্ছে না, দেখা যাচ্ছে না। আমি ফেসবুক থেকে ওনাকে এখানে দিতে পারি, আমার আমার মাইক্রোফোনে আর কি এখানে অ্যাড করা যাবে, অ্যাড করা যাবে না, আপনি ওই ফেসবুক থেকে বলবেন আমি সাউন্ডটা আমি জুমের মাধ্যমে এখানে দিব। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে করো। শিল্পবাবু আপনি শুনতে পাচ্ছেন? আচ্ছা দাঁড়ান আমি 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 দিচ্ছি দাঁড়ান। Noisy. আপনি ওই শোনা যাচ্ছে কি? আমাকে বলে
সাইফ এক ঘন্টা পরে কি লাইন কেটে যাবে? এক ঘন্টা পরে কি লাইন কেটে যাবে মানে? ওটা হ্যাঁ, কিন্তু আপনাকে তো আমি ওদের সাথে জয়েন করাতে পারতেছি না, আমি তো দুই জায়গায় জয়েন করছি, ফেসবুকে করছি, জুমে করছি। ও সমস্যা কি জুমে পারে না কেন? জুমে কি ডাউনলোড করে নাই? মনে হয় ডাউনলোড করার নাই সম্ভবত। জানাবেন যে জানানোর জন্য নাম কাদের, কি অবস্থা? আনমিউট করো, শোনা যাচ্ছে না। হ্যাঁ, আমার এখানে আমাদের নতুন দু একজন মেম্বার আসছেন, মুজিবুল হক ভাই, উনি কিছু বলেন আপনি। শুনতে পাচ্ছেন মুজিবুল হক ভাই? হ্যালো, শুনতেছেন না মনে কন্টিনিউ করা দরকার, অনেকক্ষণ তো ই হয়েছে।
আচ্ছা আমরা সমস্যা হচ্ছে কি যে তাহের স্যারের যে সুন্দরবনরা ফেসবুক মেসেঞ্জার গ্রুপে আছে, যখন ওনারা ফোন করে আনমিউট করে সাধারণত, তো আসলে যদি কেউ এই জুম মিটিংয়ে না আসতে পারে তাহলে আসলে কিছু করার নাই, কারণ হচ্ছে যেহেতু আমরা আটজনের বেশি কথা বলতে পারবো না, আর এই জুমে এখানে আমরা 100 জন কথা বলতে পারবো। হ্যাঁ পরিচয় দিয়ে কথা বলেন ভাইয়া। আমি মজিবুল হক, 87 পেজের, আমি লতিপুনিয়া বাড়ি বাংলা। আপনি আনমিউট করেন, আপনি আবার মিউট হয়ে গেছেন আঙ্কেল, আনমিউট হইতে হবে। হ্যাঁ এখন ঠিক আছে। কি ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম। হ্যালো, হ্যাঁ কি শোনা যাচ্ছে আপনাকে? আপনি বলেন মজুমদার ভাই, আপনি বলেন। না আপনার কথা শোনা যাচ্ছে, বলেন আপনি, বলেন। মজুমদার ভাই হ্যাঁ বলেন, আপনি বলেন, শোনা যাবে আপনাকে। অনেকটা শোনা যাচ্ছে না ভাইয়া, নয়েজ আসতেছে। আমি যেটা চিন্তা করছিলাম, মানে হয়তো জুম অনেকের কাছে থাকবে না, অনেকে আমরা পাবো না, ওইটাই হয়েছে ম্যাক্সিমাম মিনিমামটাই আসছে যারা আমরা আমরা আসছিলাম ওরাই। এখন আরো বড় তাই কিন্তু আচ্ছা, এই জন্য নয়েজ আসতেছে ওইখান থেকে। হ্যাঁ নয়েজ আসছে, তুমি দুই জায়গা অন করার জন্য আপনার পার্সোনাল মেসেঞ্জার, ফেসবুক মেসেঞ্জার এবং জুম দুটো অন করা, আপনি মাইক্রোফোনটাকে মেসেঞ্জারের মাইক্রোফোনটাকে মিউট করে দেন, মেসেঞ্জারের মাইক্রোফোনটাকে মিউট করে দেন, সাউন্ডটাকে মিউট করে দেন। আপনি যদি জানেন একটা অ্যাপস কিভাবে ওয়ার্ক করে, বাকি 1000 যদি রাউন্ড করে সেম পদ্ধতি, কোনো ডিফারেন্ট কোনো কিছু নেই। সো না ওই ওইটা হাত ওইটা হাতে হাতে আছে অলরেডি, এটার জন্য বলতেছিলাম আপনি যদি কথা বলছেন
মাল্টিপল পিপল আপনি এট এ টাইম কথা বলতে পারবেন না। হ্যাঁ হ্যাঁ, একটা লিমিট আছে, আপনি ফ্রিতে কথা বলতে পারেন। এখন জুম যেটা সেটা কিন্তু ফ্রি না, এটা কিন্তু পেইড ভার্সন। আচ্ছা আচ্ছা, এই জন্য নাইলে তো এক ঘন্টা পরে কেটে যায়। হ্যাঁ, নাইলে তো 40 মিনিট পরে কাটে যেত না। এরপরে এটার মধ্যে আপনারা 100 জন কথা বলতে পারবেন এট এ টাইম, আনলিমিটেড টাইম কথা বলতে পারবেন। এই জন্য বলছিলাম যে জুমটার মধ্যে এনিওয়ে অভ্যস্ত হইতে হবে। আজ থেকে 10 বছর আগে বা 5 বছর আগে ছিল না, ইমো ছিল না। আমরা যদি ইমো ইনস্টল করা শিখতে পারি, আমরা যদি ফেসবুক ইনস্টল করতে পারি, সেক্ষেত্রে আমরা জুম করে ইনস্টল করা শিখবো না বা কেন হবে না। ওই যে লাগে না যে জন্য কেউ নেয় না, এই মেইন সিচুয়েশন। হ্যাঁ সেটাই, কিন্তু এখন যেহেতু লাগতেছে সে সবাই যদি চায় জয়েন করতে পারে। আমি আজকে অনেক লোককে দেখছি যারা করতে পারার কথা তারা করছে, যে এনাম কাদের ভাই উনি জয়েন করছে। এখন আমাদের মনে হয় আমি একটা ভিডিও তৈরি করছি যে কিভাবে জুম অ্যাপসটা ডাউনলোড করবো এবং ইনস্টল করবো এবং কিভাবে মিটিং এ জয়েন করবো। তো এটা যদি আমরা কন্টিনিউ করে কয়েকদিন ধরে প্রচার করি, প্লাস এর পরবর্তীতে কোনো একটা মিটিং করি বড় করে, সবাই আসতে পারবে। সবাই ডাউনলোড করার পরে জানাতে করছে তার উপর বেস করে বড় একটা মিটিং আবার দিবে। আমার মনে হয় আজকে খুব বেশি দিকে তার না করে মনে হয় শেষ করে দেওয়া উচিত। কারণ হ্যাঁ, তাহলে সাহেব যেটা আজকে মিটিং এর সারমর্ম ভাইয়া তার আগে দিয়ে হলো, আমরা একটা মানে ভাইয়া আমি জানি না, আমাদের যে জুলফিকার আলী ভাই, তারপরে জসিম ভাই পরে জয়েন করছে, জসিমউদ্দিন ভাই। হ্যাঁ, জুলফিকার আলী ভাই নতুন আমাদের এখানে, আগে দেখি নাই। কি ওনার সম্পর্কে বলছিল? ওনাকে পেজে আমি দেখছি অনেকবার, ওনার ইয়া ছিল, পরিচিতিও ছিল, কথা বলেন নাই, এখানে জয়েন হয়েছিলেন। জসিম আসছে তো, জসিমকে ফ্লোর দাও। হ্যাঁ জসিম ভাই, আপনি কিছু বলেন। জসিম ভাই, জসিম ভাই উনার শুধু ভিডিওর অপশনটা দেখাচ্ছে, মাইক্রোফোন দেখাচ্ছে না, তো উনি মনে হয় সাউন্ডে কানেক্টেড না। আমরা মনে হয় জুলফিকার আলী ভুঁইয়া ভাই, জুলফিকার আলী ভুঁইয়া ভাই ওনার কথা কি আপনার শুনছিলেন? আমি তখন অন্য দিকে ছিলাম। তুমি কি কথা বলছো? হ্যালো, সাহেব আগে যেটা মেন সারমর্ম আমি যেটা বুঝলাম, আমাদের একটা কমিটি, খুব তাড়াতাড়ি একটা কমিটি ফর্ম করা দরকার, একটা ফান্ড ক্রিয়েট করা দরকার পারমানেন্ট, সেক্ষেত্রে একটা অ্যাকাউন্ট হয়তো লাগবে। তৃতীয়ত এরপরে আমরা যাই ছাত্রছাত্রীদেরকে সাহায্য করার ব্যাপারে যে আলাপগুলা হয়েছে, ওটা এই তিনটে পয়েন্ট আমরা পাইলাম আজকে মিটিং থেকে, কি বলো? তাহলে আমরা ওই কমিটিটা গঠন খুব তাড়াতাড়ি কমিটিটা করে ফেলা দরকার আর কি। আমরা নেক্সট ওই অ্যাডমিন মডারেটর বৈঠকে ওই ব্যাপারটা নিয়ে জোরালো একটা পদক্ষেপ নিতে হবে। আর এমনি আমি চাচ্ছিলাম আমাদের যারা যারা সাধারণ ছাত্রছাত্রী যারা আছে, রহমত বাবুলকে কিছু বলতে বলো। হ্যাঁ বাবুল ভাই, জি আসসালামু আলাইকুম, আমি শুনতে পাচ্ছিলাম। এবার শোনা যায়, আগে শোনা যায় নাই। ভাইজানেরা ঈদ মোবারক, আপনারা সবাই কেমন আছেন? ভালো,
আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে নেকহায়াত দান করুক, সুস্থতা দান করুক। ভাইজান, এই গালিবের যে কথাটা বলছে এবং কি সাহেবের সাথে যে আলাপটা দিছে, তাই স্যার তো মনে হয় নেটওয়ার্কের কারণে অনেক কথা শুনতে পাইনি, তবে এটা কিন্তু আমাদের প্রতিষ্ঠানের জন্য কিন্তু বিশাল পাওয়া এবং কি বিশাল একটা উদ্বেগ। তো আমরা অ্যাডমিনিস্ট্রেটর যারা আছে ওরা কিন্তু পরক্ষণে কিন্তু আমরা এটা আলাপ আলোচনার মাধ্যমে সবাই সমক্রমে সবার মনোভাব প্রকাশ করার জন্য আমি অনুরোধ জানাচ্ছি, নেক্সট টাইমে আমরা অ্যাডমিনিস্ট্রেটরে বৈঠক করে আমরা এটা সিদ্ধান্ত নেওয়াটা সবচেয়ে জরুরি মনে করতেছি আর কি, যেটা আমাদের প্রতিষ্ঠানের স্বার্থের জন্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। জসিম ভাই কি কথাগুলো শুনতেছেন? জসিম ভাই আমাদেরকে কিছু বলক না, জসিম ভাই তো একেবারে চুপচাপ, না ওনার মাইক্রোফোনে নাই ভাই, সমস্যা মাইক্রোফোন বা কোন কই জসিম ভাই, জসিম ভাই কি শুনেন? ওনার পাশে দিয়ে সাইন নেই দেখা যাচ্ছে না, শুধু ভিডিও সাইনটা দেখা যাচ্ছে। যেমন নুরুল আলমের কোন কথাই আমি শুনি নাই, ও মাইক্রোফোন কি প্রবলেম আছে কিনা শোনা যাচ্ছে না। নুরুল আলম ভাই এখনো শোনা যাচ্ছে না, তোমার আনমিউট করো, আনমিউট এখন ঠিক আছে, এখন জোরে কথা বলো, শোনা যাচ্ছে না। হ্যালো, হ্যাঁ বলো, এবার তো আমার শোনা যাচ্ছে, তাহলে শোনা যায় শিল্পাবু বলছিলেন, যদি আমাদের সালামানদের উচ্চ বিদ্যালয়কে যদি কলেজ উন্নতি করা মানে করা থাকে আর কি, উনি সর্বোচ্চ চেষ্টা করবেন যদি আমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত আমাদের কলেজকে উন্নতি করা যায়, এক্ষেত্রে ওনার যতটুকু হেল্প করার জন্য সর্বোচ্চ চেষ্টা করবেন। ওনার কথাটা আমি এখানে শেয়ার করলাম, উনি ওই গ্রুপে ছিলেন তো, তোমরা জিনিসটা এতক্ষণ শুনতে পাওনি? যদি এরকম কোন চিন্তা ভাবনা থেকে থাকে তাহলে উনি ওনার পক্ষ থেকে সর্বোচ্চ চেষ্টা করবেন এবং ইনশাআল্লাহ এটা হবে। হ্যাঁ এটা তো আসলে বিশাল একটা ব্যাপার, এটা আমি এখানে রিলে করে দিলাম আর কি। হ্যাঁ এটা আমরা পর্যায়ক্রমে আরো মুরব্বী মহলে তুলতে হবে, ম্যানেজিং কমিটি আছে, ওগুলোর ব্যাপার স্যাপার আছে, এটা পরবর্তী ধাপে আগাইতে হবে আর কি এই ব্যাপারটা। ওকে, সবাই সবাই ভালো থাকবে, এবার অন্যজন বলো। আচ্ছা আপনার নিজের কথা কিছু বলেন না ভাই, আপনি তো কিছুই বললেন না। ও আমার নিজের কথা কি বলবো, আমাকে আবার নতুন করে পরিচয় দেওয়া লাগবে? পরিচয় সবাই চিনে, তুমি নুরুল আলম মিয়া আয়া সবাই চিনে, তোমার বাংলা বাজারের সবাই চিনে, তুমি এখন আমাদের গ্রুপ সম্পর্কে কিছু বলো। ও আসলে গ্রুপে পর্যন্ত এখন যেখানে চলে না মিয়া তোমারও, আমরা ঈশ্বরীয় অবস্থানে আছি আলহামদুলিল্লাহ। হয়তো আমি ব্যক্তিগত ভাবে ওভাবে মানে নিজেকে
নিজ থেকে কিছু করতে পারেনি, কিন্তু আমি সব প্রতিটা মোমেন্ট আমি দেখি, প্রতিটা পদক্ষেপ আমি এখানে টের পাই। আমি হয়তো ওভাবে রেসপন্স করতে পারি না সময় সুযোগ, কিন্তু আমি সবকিছু দেখি। আমার মানে কি বলবো, সবে খুবই ভালো লাগছে এই পর্যায়ে আসা, আমরা চিন্তাও করিনি। তো আশা করি এটা উত্তরোত্তর শুধু বৃদ্ধি পাবে। সাহেবকে আবারও ধন্যবাদ যে আমাদেরকে একই প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য। তবে আমরা আমাদের শ্রদ্ধা কাশন স্যারের প্রতি মনে হয় একটু ইয়া করছি, ওনাকে আমরা ঠিক মতো পাচ্ছি না, বা উনি কেন জানি একটু দূরে সরে আসেন। এখানে উনি একটা আক্ষেপ করে গেছেন, আসলে ওনাকে এখানে প্রায়োরিটি দেওয়া হচ্ছে ছাত্র থেকে শুধু, যেহেতু উনি ছাত্র নাই, যেন হয়তো উনি নিজে থেকে একটু দূরে সরে আসেন। যদি আমরা আমার প্রাণের স্কুল, আমি সর্বোচ্চ আমার অবস্থান থেকে সর্বোচ্চ স্কুলকে ভালো স্কুল ভালো কিছু এটা করার জন্য। সেক্ষেত্রে তোমরা যদি আবার আমাকে ছাত্র হিসেবে মনে করো, মানে ছাত্র না হিসেবে মনে করো, যদি দূরে দূরে রাখো, তাহলে তো মানে আমি পারবো না। তো উনাকে এক্ষেত্রে স্পেশালি বিবেচনা করতে হবে, এটা এটা আমার অনুরোধ থাকবে। আজকে তো মোটামুটি ক্লিয়ার হলো, স্যারকে বললাম যে এই জন্য আমরা এই কদিন ওনার ব্যক্তিগত কোনো অপিনিয়ন বা কোনো উনি ঠিকই দূর থেকে সবাই দেখেছেন, কিন্তু উনি কিন্তু কোনো রেসপন্স করেননি। কারণ হলো আমরা অনেকের আপত্তি করছি, উনি তো ছাত্র না, কিন্তু আবার আমরা এক কদম আগাই যায় বলতেছি উনি ছাত্র না, উনি কেন আমাদের এখানে হাত দিবেন? তো স্বাভাবিক কথা, মানে উনিকে বোঝেন না। তো এক্ষেত্রে আমি বলবো উনাকে একটা পদায়ন করা হোক, উনাকে একটা যোগ্য স্থানে রাখা হোক, তাহলে উনি মানে নিজ থেকে যা করা করবেন ইনশাল্লাহ। কমিটিটা হইলে অবশ্যই সলভ হয়ে যাবে সমস্যাগুলো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর আসলে আমি আবার সরে বলে নিচ্ছি, আমি আসলে ঠিক পেরে উঠি না, আমি আসলে ঠিক পেরে উঠি না, এই জন্য আমি আসলে ওভাবে গ্রুপে ইয়া করতে পারি না, অ্যাডমিন করতে পারি না। তোমরা যে অ্যাক্টিভ থাকো আমি পারি না। সাহেব শুনছো? হ্যাঁ শুনতে পাচ্ছি। আসলে সরি, তুমি আমাকে একটা যোগ্য মানে একটা পদ দিছো, কিন্তু আমি আসলে পদটার যথাযথ মূল্যায়ন করতে পারতেছি না, আমি এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর আমি আর একটা কথা বলি, জালিক শুনছো, সাহেব শুনছো, যদি আমাকে আমার পদটা যদি অন্য কাউকে যদি দেওয়া যায়, যদি গ্রুপে ভালো হয়, সেক্ষেত্রে আমাকে সাধারণ সদস্য করলে আমার কোনো আপত্তি নেই। এটা আমাদের কারো আপত্তি নাই, এগুলা এটা সমস্যা নাই, তুমি চেষ্টা করো আর একটু ইনভলভ হওয়ার জন্য। ঠিক আছে, আমি আমি নিজ থেকে বলতেছি এটা, যদি অন্য আমাকে বাদ দিয়ে যদি অন্য একজনকে মানে এই সেম পোস্টে দেওয়া যায়, যদি ভালো কাছে আশা করা যায় আমার কাছে আমাকে ফলো দেওয়ার জন্য অনেক ধন্যবাদ সবাইকে। আমার বাবা আস্তে আস্তে সিলেট থেকে, আমি শুধু মিটিং এর জন্য সিলেট যাইনি। আরো ক্যাম্পেইন করে মোটামুটি আরো একটু বড় আকারে করার চেষ্টা করবো আর কি। গ্যালাক্সি 8 2 0 S
ভাই আপনি কিছু বলেন। ভাই আমাদের এনাম কাদের ভাই অনেকক্ষণ জয়েন করছে, ওনার থেকে আমরা কিছু শুনি। এনাম কাদের ভাই, এনাম কাদের আনমিউট করতে হবে। আনমিউট কর, আনমিউট কর, আনমিউট করতে হবে। আনমিউট করো, কোনা দিয়ে মাইক্রোফোন একটা আছে, এখন ঠিক আছে, বলো। আসসালামু আলাইকুম, ওয়া আলাইকুম সবাই মুবারক। প্রথম সংশোধনী, আমি কিন্তু গালিবের কাকা লাগি। রাগ বেডা করে কাকা গঙ্গা ভাই সাহেব সাহেব কে ঠিক আছে থাকো, তোমাদের কার্যক্রম অবশ্য প্রথম শুনতে পাইনি, পরে আমি ওমা আমার কিরণ সাহেব না কামরুজ্জামান কিরণ মজুমদার সাহেব গ গ সবাই ভালো থাকবেন, দোয়া রইল। সবাই অবশ্য জানেন অসুস্থতা আমি একটু এই আমার ফাঁকটা লই একটু কষ্টে নিয়ে যান বুঝছেন, এই আমার ফাঁকটা এই যে কারি ফেলা হয়েছে এখানে এখন এটা লই কষ্টে আছি, সবাই একটু দোয়া করবেন আমার জন্য আর কার্যক্রম চালিয়ে যান ইনশাল্লাহ। আমার একটা ধারণা আমাদের ভবিষ্যৎ গ্রুপের ভবিষ্যৎ স্কুলের ভবিষ্যৎ ইনশাল্লাহ ভালো হবে, সবাই দোয়া করবেন। ঈদ মোবারক, আসসালামু আলাইকুম সাহেব, দোয়া নিও। হ্যাঁ ঠিক আছে কাকা, ধন্যবাদ। আমি জানি আমাদের একজন জুবিক আলী ভুঁইয়া ভাই, উনি অনেকক্ষণ ধরে জয়েন করে আছেন বাট মিউট করা, উনি কি আদৌ আছেন কিনা আমি জানি না। উনাকে একটা মেসেজ দি। আচ্ছা তাহলে বাবুল কিছু বলো, বাবুল বাবুল কামরুজ্জামান কিরণ কোন দেশের লোক? কামরুজ্জামান কিরণ তো বাংলাদেশে দেখি নাই বুঝছর, বাংলাদেশে আছি, বাংলাদেশে দেখো নাই আর কি। ও সরি বাংলা বাজার দেখি নাই। বাবুল বলো, বাবুল আচ্ছা ভাইয়া আমি একটু লিভ নিচ্ছি, আপনারা চালাই যান। আপনি কি খানা খাই মিটিং এর আগে দি আমরা আশা করি একটা বড় মিটিং করবো, তার আগে আমরা কিছু ক্যাম্পেইন করবো যাতে জুম অ্যাপটা কিভাবে সবাই ডাউনলোড করতে পারেন,
যেটার মধ্যে আমি একটা ইউটিউবের ভিডিও কিভাবে এবং ইনস্টল করব আমি কানেক্ট হবে ওটা একটা ভিডিও আমি দিছি ওইটা আপনারা আল্লাহ হাফেজ।